ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আওয়ামী সুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে বলে জানিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছে দলটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটোস্কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং 41.8% মানুষ ভোট দিয়েছে, যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে। তাই এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও আওয়ামী সুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। এটি স্পষ্টত প্রমাণিত, 7ই জানুয়ারি যে প্রহসনমূলক ডামি নির্বাচন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতিসংঘে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য নিশিরাতের ভোটে অবৈধভাবে, অনৈতিকভাবে ও অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বার্থবাদী, কর্তৃত্ববাদী অনুগত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তা ও সমর্থনে কুক্ষিগত ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা। 2014 এবং 2018 সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কিত ইতিহাস তৈরি করে, তারই ধারাবাহিকতায় ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয়ে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে 2024 সালের ডামি নির্বাচন। ভাগ বাটোয়ারার এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার রক্ষা কবচ গণতন্ত্রের প্রতি আস্থাশীল জনগণ প্রমাণ করেছে বিএনপি ও 62টি গণতন্ত্র মনা রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক তথা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও উল্লেখ করেন, বস্তুত 7 জানুয়ারির একতরফা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ায় একটি নতুন ও অর্থবহ নির্বাচন আয়োজন আজ বাংলাদেশের জনগণের গণদাবি। সেই সার্বজনীন লক্ষ্য অর্জনে গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় সরকার তথা নিরপেক্ষ প্রশাসনের অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান এই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে প্রেরণা যোগাচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। এই বাস্তবতা বাংলাদেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্বের আকাঙ্ক্ষা অভিন্ন এবং এক সূত্রে গাঁথা। সেই অভিন্ন লক্ষ্য হল একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকারের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণে বিএনপি তাই রাশিয়াকে আহ্বান করছে, বাংলাদেশের জনগণের অভিপ্রায় ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।